এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দার্জিলিং এ আপনারা কিভাবে যাবেন এবং প্যাকেজ খরচ কত এবং কোন হোটেলে উঠবেন খাওয়া দাওয়া কি আছে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ঘুরবেন তাহলে সবকিছু কভার করতে পারবেন ফার্স্ট আপনাদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরে মানে মেল ধরে আপনাকে নামতে হবে এনজিবি স্টেশন মানে নিউ জলপাইগুড়ি স্টেশন ঠিক স্টেশনের বাইরে অনেক প্রাইভেট কার দেখা পাবেন যদি আপনারা গ্রুপ হয়ে যান 8 জন সেক্ষেত্রে শেয়ার করতে হবে না যদি আপনারা 2 থেকে 3 জন গিয়ে থাকেন তাহলে শেয়ার কারে আপনাদেরকে যেতে হবে শেয়ারে আপনাদেরকে পার হেড 500 টাকা করে পড়বে বাট আপনারা যদি গ্রুপ গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কষ্ট অনেক কম পড়বে এছাড়া কারোর জন্য ওয়েট করতে হবে না কিন্তু শেয়ারে হলে আপনাদেরকে ওয়েট করতে হবে তো বেটার হবে দার্জিলিং এ যাওয়ার জন্য আপনারা যদি 8 জন গ্রুপ হয়ে যান সেক্ষেত্রে বেটার হবে কোথাও কারোর জন্য অপেক্ষা করতে হবে না দাঁড়াতে হবে না সেফলি যেতে পারবেন তো কারে বসে মানে গাড়িতে বসে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং এ যাওয়ার সময় অনেকে ভেবে থাকেন যে ডাইরেক্ট দার্জিলিং যাবেন নাকি মিরিক হয়ে যাবেন আমি বলবো মিরিক হয়ে আপনারা যান সেক্ষেত্রে আপনারা অনেক সাইট সিন পাবেন এবং সবকিছু কভার করতে পারবেন চারিদিকে প্রাকৃতিক মনোরম দৃশ্য পাহাড় চা বাগান সবকিছু দেখতে দেখতে ফাইনালি আপনারা পৌঁছে যাবেন মিরিক মিরিকে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পাবেন চারিদিকে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান অনেক উঁচু নিচু পাহাড় মিরিক ভিউ পয়েন্টের রাস্তাগুলো যে আঁকা আঁকাভাবে গিয়েছে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগবে এবং উপর থেকে ভিউ পয়েন্টের জুম করে দেখানোর চেষ্টা করছি ঘরবাড়িগুলো কতটুকু করে লাগছে এবং এই মিরিক ভিউ পয়েন্টটিকে আবার বলা হয় থাকে টিংলিং ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা বেরিয়ে যান মিরিক লেক গার্ডেন মিরিক একটি লেক গার্ডেন আছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিন এখানে আপনাদের এন্ট্রি ফি পড়বে মাত্র 20 টাকা 20 টাকা নিয়ে আপনারা যতক্ষণ খুশি থাকতে পারবেন এবং বোটিং চার্জ আছে এক্সট্রা খরচা পড়ে যাবে সেখানে দূরে দেখা যাচ্ছে একটি ওভারব্রিজ ওভারব্রিজ পার হয়েই ঠিক পাবেন ফাইন ফরেস্ট ফাইন ফরেস্টে আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন ওখানে ঘুরতে বেশ মজা লাগবে এছাড়া এখান থেকে বার হয়ে আপনারা লাঞ্চ সেরে নিন দুপুর হয়ে যাবে যেহেতু লাঞ্চ সেরে নিন লাঞ্চে আমরা রেখেছিলাম রুটি এবং তরকারি আপনারা যে যা খুশি খেতে পারেন নো প্রবলেম লাঞ্চ সেরে আপনারা বেরিয়ে পড়ুন গোপালধারা ট্রি গার্ডেন সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনারা সীমানা ভিউ পয়েন্ট দেখতে পাবেন সীমানা ভিউ পয়েন্টটা দেখতে খুবই সুন্দর লাগবে ওয়েদার খারাপ থাকার জন্য আমরা খুব ভালো একটা ভিউ পেলাম না সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনারা লেপচা জগতে যাবেন লেপচা জগতে খুব সুন্দর একটি ভিউ পাবেন প্রচুর একটা শুটিংয়ের জায়গা খুবই সুন্দর লাগবে যেটিকে বলা হচ্ছে ফাইন ফরেস্ট সেখান থেকে বেরিয়ে আপনারা দার্জিলিং হোটেলের দিকে উদ্দেশ্যে রওনা দেবেন দার্জিলিং হোটেলে পৌঁছে গিয়ে ঠিক তার মর্নিংয়ে মর্নিংয়ে আপনারা সানরাইজ দেখতে বেরোন এছাড়াও টাইগার হিল দেখতে বেরোন এখানে এন্ট্রি ফি পড়বে মাত্র 70 টাকা পার হেড তো এটি একটি খুব সুন্দর ভিউ দার্জিলিংয়ের একটি ঐতিহ্য বলা যায় যেটিকে বলা হয় টাইগার হিল এখান থেকে বেরিয়ে আপনারা বাতাসিয়া লুপ উদ্দেশ্যে রওনা দিন বাতাসিয়া লুপটি খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট যেখান থেকে দার্জিলিংয়ের পুরো ভিউ পয়েন্টটা আপনারা পাবেন এছাড়া এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো সরাসরি দেখতে পাবেন এছাড়াও চারিদিকের যে পাহাড়ের ভিউটি খুবই সুন্দর লাগবে বা প্লেসটি খুবই সুন্দর আর এখানে যদি টয় ট্রেনটা যদি আপনারা যে সময় এন্ট্রি করে ঢুকবেন যদি টয় ট্রেনটা যদি ভাগ্য ভালো থাকে যদি এখানে এন্ট্রি নেয় খুবই সুন্দর লাগবে বাতাসি রূপের এন্ট্রি ফি আছে মাত্র 50 টাকা করে এই ভিডিওতে আমি 2 নাইট 3 ডের প্যাকেজ নিয়ে আলোচনা করছি আপনাদের যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে কোনো প্যাকেজ সম্বন্ধে কোনো এন্ট্রিভি সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এখান থেকে বেরিয়ে আপনারা চলে যাবেন দার্জিলিং স্টেশন দার্জিলিং স্টেশনে ওভার করে কন্টিনিউয়াসলি আমাদের যেতে হচ্ছে যেহেতু দার্জিলিং স্টেশনে আমরা স্পেশালিভাবে নামলাম না তাই দার্জিলিং স্টেশনটা আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এছাড়া এখান থেকে বেরিয়ে গিয়ে আপনারা দেখবেন চ্যাম্পা ট্রি গার্ডেন এখানে ভিউটা খুবই সুন্দর চারিদিকে পাহাড় আর পাহাড় শুধু খালি চা বাগান আর চা বাগান তারপরে আপনারা বেরিয়ে যান রোপের উদ্দেশ্যে রোপে আপনারা যারা চড়বেন তারা খুবই মর্নিংয়ে মানে সকালেই বেরোবেন কারণ রোপে প্রচণ্ড ভিড় হয়ে থাকে তাই এখানে প্রচুর লাইন পড়ে থাকে এন্ট্রি ফি আছে 260 টাকা এখান থেকে আপনারা তেনজিন রকে চড়তে পারেন এখানে তেনজিন রক ভিউ পয়েন্ট আছে এখানে আপনারা যারা পাহাড়ে চড়তে ভালোবাসেন যারা পাহাড়ে চড়বে বলে মনে করেন একটা আশা থাকে সেটি আপনারা এখান থেকে চড়তে পারেন খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স হবে আমার একটি বন্ধু চড়ছিল যেখানে এন্ট্রি ফি আছে মাত্র 100 টাকা তো এখান থেকে বার হয়ে আপনারা চলে যাবেন জাপানিজ টেম্পেল এটি একটি খুবই ভিউ একটা সুন্দর ভিউ পয়েন্ট চারিদিকের দৃশ্যটিও খুবই সুন্দর লাগবে একটি শুটিংয়ের জায়গা খুবই ভালো লাগবে এবং নাইটে আপনারা চলে যান ম্যাল রোড ভ্রমণ করতে ম্যাল রোডে মার্কেটিং করে নিন এখানে প্রচণ্ড ভিড় হয় দার্জিলিংয়ে খুব সুন্দর একটি প্লেস ম্যাল রোডটা ঘুরতে আপনাদের খুবই সুন্দর লাগবে এবং আনন্দময় একটি জায়গা এখান থেকে আপনারা ব্যাকে চলে আসুন হোটেলে
হোটেলে আসার পরে আপনারা যদি হোটেলটা ভালো নিয়ে থাকেন, ভিউ পয়েন্ট একটি হোটেল নিয়ে থাকেন, সেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা সরাসরি দেখতে পাবেন এবং চারিদিকের ভিউটি খুবই সুন্দর পাবেন। অবশ্য সব কিছু নির্ভর করছে আপনাদের ওয়েদারের উপরে, ওয়েদার যদি ভালো থাকে আপনারা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখতে পাবেন, এছাড়া ওয়েদার যদি খারাপ থাকে, কুয়াশায় ঢাকা থাকে, তাহলে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, ভিউ রুম নিয়েও কোনো কাজে আসবে না। ভিউ রুম তখনই কাজে আসবে ওয়েদার যদি খুবই ভালো থাকে। তো এখান থেকে আমরা তারপরের দিন মর্নিংয়ে বেরিয়ে যাবেন রক গার্ডেন। রক গার্ডেন একটি খুবই সুন্দর একটি জায়গা, ঝর্ণার একটি প্লেস এবং গার্ডেনটি খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। এখানে এন্ট্রি ফি আছে মাত্র 20 টাকা। এছাড়াও অনেক প্লেস আছে, আমি মেন কয়েকটি পয়েন্ট দেখালাম, এভাবে ঘুরে দেখুন বেটার হবে।